হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টিন্সবাডি অরুণিমা আজকে অষ্টম শ্রেণীর নবম চ্যাপ্টারের বয়স সন্ধি নিয়ে আলোচনা করব হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এটা বয়স সন্ধি কারণ এই বয়সন্ধি অংশটা না স্কুলে পড়ানো হয় না কোনো প্রাইভেট টিউশানে পড়ানো হয় আর না এখান থেকে প্রশ্ন আসে তাও এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো কারণ ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন এরা এই সমস্ত স্টুডেন্টরাই এই বয়সন্ধির ভিতর দিয়েই যাচ্ছে এবং তারা প্রত্যেকে একই সমস্যার সম্মুখীন হয় বলে আমি মনে করি সেই জন্য এই বয়সন্ধি কী বয়সন্ধি সংক্রান্ত কি কি সমস্যা হয় এবং সেই সমস্যার সমাধান তোমরা কীভাবে করবে সেই সম্পর্কেই আজকের এই আলোচনা এটা সম্পূর্ণ একটা জীবনশৈলিক ভিত্তিক আলোচনা আজকের এই আলোচনায় বয়সন্ধি কী এখান থেকে কী কী সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলোর সমাধান তোমরা কিভাবে করবে আমি কি কি সমস্যায় পড়েছিলাম সেই সম্পর্কে এগুলো সব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখো তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে চলো শুরু করা যাক প্রথমেই জানবো যে বয়স সন্ধি কি নামটা থেকে বুঝতে পারছো সন্ধি সন্ধি মানে হলো সন্ধিক্ষণ যেমন আমরা জানি যে দুর্গা সময় শুনতে পাই যে কি সন্ধি পুজো সন্ধি মানে কি অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে যেটা হয় ঠিক তেমনি বয়স সন্ধি হলো এটা একটা সন্ধিক্ষণ শৈশব আর যে আমাদের যে মানে প্রাপ্তবয়স্ক অবস্থা এই দুটোর মাঝের সন্ধিক্ষণ শৈশব অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক অবস্থার মাঝে যে অবস্থাটা হয় সেই সময়টাকে বলে কৈশোরকাল এই কৈশোরকাল থেকে যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছ ঠিক তার মাঝের সহ যে বয়সকাল সেইটাই হলো বয়স সন্ধি হুয়ের মতে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এই বয়সন্ধি সময়টা থাকে দশ থেকে ১৯ বছর অবধি কারো কারোর ক্ষেত্রে এই উনিশ বছরটা এক্সটেন্ড করতে পারে চব্বিশ বছর অবধিও থাকে এই সন্ধিকে যদি কতগুলো আমরা স্টেজে ভাগ করার চেষ্টা করি তাহলে তিনটে স্টেজ আছে একটা হলো প্রারম্ভিক স্টেজ একটা মধ্য স্টেজ আর একটা পরবর্তী স্টেজ এই প্রারম্ভিক স্টেজ হল এগারো থেকে চোদ্দ বছর আর মধ্য বয়সন্ধি হল পনেরো থেকে সতেরো বছরের মধ্যে এই বয়সন্ধিতে চার রকম পরিবর্তন দেখা যায় একটা হলো ফিজিক্যাল চেঞ্জ বা শারীরিক পরিবর্তন দ্বিতীয় হলো মনের পরিবর্তন বা ইমোশনাল চেঞ্জেস থার্ড হলো ইন্টেলেকচুয়াল পরিবর্তন ইন্টেলেকচুয়াল যে চেঞ্জেস তার মধ্যে আসে বিভিন্ন মেমোরি এই সময় কিন্তু মানে মেমোরি অনেক সময় কগনিটিভ মেমোরি আস্তে আস্তে বাড়তে থাকে মেমোরি স্ট্রং হয় সেই পরিবর্তনগুলো এই সময় দেখা যায় আর ফোর্থ হলো সোশ্যাল পরিবর্তন সমাজে বিভিন্ন লোকের সাথে কি কীভাবে সে রিয়্যাক্ট করছে সেটাও এর মধ্যে আসে এই বয়সন্ধির সময় শরীর ও মনের নানা রকম পরিবর্তন ঘটে আর এই পরিবর্তনগুলো যে আসে সেগুলো সবই ঘটে হরমোনের জন্য তাহলে এখন চলো সেই হরমোনগুলোর নাম জেনে নিই যেগুলো শরীরের দ্রুত পরিবর্তনের জন্য দায়ী সেইগুলোর মধ্যে প্রথম হলো গ্রোথ হরমোন এই গ্রোথ হরমোনের জন্যই দেখবে যে এই যে বয়সন্ধিকালে মানে ছেলে মেয়েদের মধ্যে প্রচণ্ড গ্রোথ দেখা যায় দেখবে যে হঠাৎ করে এই সময় খুব লম্বা হয়ে যায় সেই গ্রোথটা আসে কিন্তু সম্পূর্ণ এই গ্রোথ হরমোন এটার জন্য সেকেন্ড হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ এই হরমোনটাও আমাদের খরিত হয় অগ্রপি টুইটারি থেকে এইটাও খরিত হয় গ্রোথ হরমোনও খরিত হয় অগ্রপি টুইটারি থেকে এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোনটা আমাদের শরীরের মধ্যে বয়সন্ধিকালে প্রচণ্ড বিপাক্রিয়া বাড়িয়ে দেয় তার ফলে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যগুলো শরীরে ব্যবহার হয় এবং তার ফলে শরীরের গ্রোথ হয় সেটা হাড়ের গ্রোথ হতে পারে মাসেলের গ্রোথ হতে পারে এগুলো হয় আর নেক্সট হলো যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের শারীরিক মানে বয়সন্ধিকালের শারীরিক যা যা পরিবর্তন হয় সেটা স্ত্রী বলো বা পুরুষ দেহ বলো সেইটার জন্য দায়ী যে হরমোন সেটা হলো জিটিএইচ এইচ ট্রফিক হরমোন এই জিটি এইচও খড়িত হয় পিটুইটারি থেকে এই যে জিটিএইচ এটা কী করে স্ত্রী দেহের মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টের খরণ করে পুরুষ দেহের শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরণ করতে সাহায্য করে আর এই হরমোনগুলোর জন্যই কিন্তু বয়সন্ধিকালে মেয়েদের মধ্যে বিভিন্ন শারীরিক ও মনের মধ্যে পরিবর্তন আসে এই গোনাডো ট্রফিক হরমোন নানা প্রকারের হয় তার মধ্যে বয়সন্ধিতে যেগুলো কাজে লাগে সেটা হলো তিন প্রকার একটা হলো এফ ফলিকল স্টিমুলেটিং হরমোন এই এফএসএইচ স্ত্রী দেহের যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয়ের ভিতরে থাকে ডিম্বথলি সেই ডিম্বথলি বা ফলিকগুলোকে ম্যাচিওর করে বা পরিণত করতে থাকে এবং পরিণত হওয়ার পরে সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরণ করে তাহলে এই এফএসএইচ হরমোনই ইস্ট্রোজেন খরণ করে ইস্ট্রোজেন তোমরা হয়তো নাম শুনেছ এই ইস্ট্রোজেনই স্ত্রীদেহের একটি প্রধান হরমোন যেটা গিয়ে স্ত্রীদেহে নানা রকম কাজ করে এরপর আসি এল এইচ বা লিউটেনাইজিং হরমোনে এই হরমোনটাও ডিম্বাশয়ের ভিতরে যায় এবং যখন ডিম্বথলি পরিণত হয়ে গিয়ে সেখান থেকে যে ওভাম সেটা বেরিয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা হলো পিতথলি সেই পিতথলি থেকে প্রজেস্টেরন হরমোন খরণে সাহায্য করে এই লিউটেনাইজিং হরমোন তাহলে এর কাজ হলো কি স্ত্রী দেহে প্রজেস্টেরন হরমোন তৈরি করা আর নেক্সট হলো আইসিএসএইচ ইন্ডাস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এটা পুরুষ দেহের মধ্যে যে শুক্রাশয় আছে সেই শুক্রাশয়ের যে লেডিগের আন্তরকোষ আছে সেইখানে গিয়ে কাজ করে এবং সেইখান থেকে স্টেরেন খড়ন করতে সাহায্য করে তাহলে এই আইসিএসএইচ কাজ করছে পুরুষ দেহে এবং সেখান থেকে টেস্টোস্টের খড়ন করছে চলো এখন দেখে নিই কি কী কী শারীরিক পরিবর্তন দেখা যায় ছেলে এবং মেয়ে উভয়েরই প্রথম হলো হঠাৎ দৈর্ঘ্যে বৃদ্ধি হয় দেখবে যে যখন তোমরা ছোট ছিলে কিন্তু হঠাৎ তোমাদের এই পিউবারটি এসেছে তখন দেখবে সাডেন একটা গ্রোথ আসে মানে হঠাৎ করে তোমরা লম্বা হয়ে যাও দ্বিতীয় হলো অনেক সময় দেখা যায় এটা ছেলেদেরও দেখা যায় মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় সেটা হলো ধরো গালে তারপর পিঠে গলায় এরকম ব্রণ বা একনে বা পিম্পল দেখা যেতে পারে ঠিক আছে পিম্পল মানে জিনিসটার সিভিয়ারিটি একটু কম আর একনে মানে জিনিসটা প্রচণ্ড সিভিয়ার দেখবে কারো কারো ক্ষেত্রে বিশাল বড় বড়োভাবে মানে অনেকগুলো পিম্পল যখন একসাথে হয় তখন সেগুলোকে একনে বলছে তারপর হলো ছেলেদের ক্ষেত্রে শরীরে অনেক বেশি পেশি বহুল হয় শরীরের মধ্যে লোমের আধিক্য দেখা যায় দাড়ি গোফ বার হয় আর মেয়েদের ক্ষেত্রে শরীরের ত্বকের নিচে ফ্যাটের সঞ্চয় হয় এটা হয় ইস্ট্রোজেন হরমোনের জন্য তারপর মেয়েদের যে শারীরিক গঠন সেটা ক্রমশ নারীসুলভ হয়ে যায় বয়স্কালেই মেয়েদের রজচক্র শুরু হয় এবং সেটা কন্টিনিউ হতে থাকে এবার দেখো এই যে হঠাৎ দৈর্ঘ্যে বৃদ্ধি হচ্ছে সেটা হয় গ্রোথ হরমোনের জন্য আগেই আমি আলোচনা করলাম তারপরে দেখো মুখে গলায় পিঠে এই সমস্ত জায়গায় যে ব্রণ বা পিম্পল দেখা যায় সেগুলোর একটা সাইন্টিফিক কারণ আছে সেটা কি এই সময় আমাদের শরীরে সেবাম গ্ল্যান্ড আছে সেগুলো অ্যাক্টিভ হয় এই সেবাম গ্ল্যান্ড প্রচুর বেশি পরিমাণ সেবাম শরীর থেকে মানে ওই খরন করে সেই সেবাম গ্ল্যান্ড থেকে সেবাম খরণ করে তার ফলে সেই লোক জায়গাটাই অনেক বেশি অয়েলি হয়ে যায় এবার যেই একটা স্কিনের ওপর একটা জায়গায় বেশি সেবম বা এই অয়েল টাইপের যে বস্তুটা সেটা জমা হয় তখন ওই জায়গাটি কি হয় অনেক সময় মানে মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন হয় মানে ওই জায়গায় কোনো ইনফেকশন হয়ে যায় তার ফলে সেই জায়গায় ক্রমশ পিম্পল হয় বা সেইটা যদি আরও সিভিয়ার হয় তখন সেটা একনেতে পরিণত হয় এইটার থেকে সমস্যার সমাধান কি সেটা হলো তোমরা যে কোনো রকম সময় বেশি করে যেখানেই তোমার পিম্পল হচ্ছে সেই জায়গাটা ক্লিন রাখার চেষ্টা করবে আজে বাজে সোপ ফেসওয়াশ এগুলোই যদি ইউজ করো তাহলে কী হবে এগুলোর ভিতরে প্রচুর প্রচুর কেমিক্যাল আছে জিনিসটা তো তোমার ভালো হলোই না উল্টে আরও খারাপ করে দিল ঠিক আছে সেই জন্য এই সময় ন্যাচারাল কিছু জিনিস ব্যবহার করবে যেগুলো তোমাদের বাড়িতে অনেক অনেকেই জানেন তোমাদের মা জানেন বা বাড়ির যে কোনো বড়োরাই জানেন সেটা হলো ন্যাচারাল জিনিস ব্যবহার করার মাধ্যমে যদি তোমরা জিনিসটা সারাও না তাহলে কী হবে সেইটার কিন্তু কোনো অ্যাডভার্স এফেক্ট নেই তাহলে ন্যাচারাল কিছু ইউজ করো যেটা তোমাদের বাড়ির বড়রা জানেন বা অলরেডি তোমরাও যেন যে নিমের জল ব্যবহার করো মুলতানি মাটি ব্যবহার করো বা বাড়িতে থাকা বেসন ইউজ করো সেগুলো ব্যবহার করলে এই তোমরা পিম্পল থেকে কিন্তু মুক্ত হতে পারবে তারপর হলো ছেলেদের শরীরে পেশির আধিক্য লোমের আধিক্য কণ্ঠস্বরের পরিবর্তন এইগুলো এগুলো সবকটাই কিন্তু হয় টেস্টোস্টেরন হরমোনের জন্য এই টেস্টোস্টেরন হরমোনই শরীরের মধ্যে গিয়ে পেশির আধিক্য ঘটায় কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যায় তাদেরকে শরীরে যে লোমের আধিক্য সেগুলোও হয় সবসময় মনে রাখবে তোমাদের সামনে ধরো তোমাদের কোনো বন্ধু বা তোমাদের কোনো ব্যাচমেট যে কারোরই এরকম পরিবর্তন ধরো তোমরা দেখতে পাচ্ছ কখনোই সেটা নিয়ে হাসাহাসি বা মজা করবে না কারণ মনে রাখবে তুমি যেমন বয়সন্ধিতে দাঁড়িয়ে আছো সেও বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে আছে তোমার শরীরেও যেমন কিছু হরমোন কাজ করছে তার শরীরেও কিছু হরমোন কাজ করছে তুমি যখন তাকে নিয়ে হাসাহাসি মজা এগুলো করবে তখন কী হবে তার মনে একটা খারাপ প্রভাব পড়ছে না সে তার নিজের শরীর নিয়ে হিনমগ্নতায় ভুগবে সে জন্য কখনোই তুমি যেই হও না কেন ছেলে হও বা মেয়ে হও অন্য লিঙ্গের প্রতি বা নিজেদের বন্ধুদেরও প্রতি এই সমস্ত গলার ভয়েস বা শারীরের শরীরের মধ্যে যে লোমের আধিক্য এগুলো কোনোটা নেই হাসাহাসি মজা করবে না যদি সামান্য নলেজ রাখো তাহলে জানবে যে এটা সম্পূর্ণ হয় একটা হরমোনের জন্য হরমোন একটা শরীরের কি একটা বায়োলজির একটা তাই তো জৈবিক পদার্থ সেই জৈবিক পদার্থ তোমার শরীরেও খারণ হচ্ছে তার শরীরেও খারণ হচ্ছে এই জিনিসটা মনে রেখে অবশ্যই এরমভাবে রিয়্যাক্ট করবে সব সময় কিন্তু যারা বয়স্চিন্দিতে আছে তাদেরকে একটু সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয় সেটা তোমার বন্ধু হতে পারে বা তোমার সাথে পরে কোনো দিদি হতে পারে বা তোমার থেকে ছোট কোনো ভাই হতে পারে সব সময় কিন্তু সেইটা খুব সাবধানে নিজেকে তার জায়গায় বসিয়ে ভাববে তারপর এই ধরনের কোনো কথা বলার আগে নিজেকে তার জায়গায় বসিয়ে একবার ভাববে তাহলেই তোমরা বুঝতে পারবে তারপর আসি মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই সময় শরীরে যে ত্বকের নিচে ফ্যাট সঞ্চয় হয় মানে কি এটা হলো ইস্ট্রোজেন হরমোনের জন্য হয় শরীর অনেকটা বেশি কোমল হয়ে যায় নারী সুলভ গঠনও হয় আর এই সময় মেয়েদের ক্ষেত্রে রজচক্র শুরু হয় এবং সেটা কন্টিনিউ হতে থাকে চক্র হলো মেয়েদের শরীরের মধ্যে গর্ভাশয় গর্ভাশয়ের দুপাশে দুটো ডিম্বাশয় আছে এই গর্ভাশয় থেকে গর্ভাশয়ের ওপরে একটা লাইন আছে লাইন মানে হলো এখানে এন্ডোমেট্রিয়াম বলে একটা লাইন আছে দেখো এইখানে আমি একটা গর্ভাশয়ের ছবি দিয়ে দিয়েছি যার ওপর দেখতে পাচ্ছ এন্ডোমেট্রিয়াম আছে এই এন্ডোমেট্রিয়ামটাই ইস্ট্রোজেন ও প্রজেস্টের হরমোনের প্রভাবে কখনো মোটা হয় কখনো পাতলা হয়ে যায় ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের প্রভাবে এই যে গর্ভাশয়ের ওপরে যে এন্ডোমেট্রিয়ামের যে লাইনিং সেইটা পুরু হতে থাকে এই যে লাইনিং এই লাইনিংটা সম্পূর্ণভাবে তৈরি হয় রক্ত জালক দ্বারা এই রক্তজালকগুলোই মোটা হতে থাকে গিয়ে এই জায়গায় এরকম এন্ডোমেট্রিয়ামের লাইনিং তৈরি করে তারপরে একটা সময় গিয়ে এই লাইনিংগুলো নষ্ট হয়ে যায় এবং সেইটাই কিন্তু জনিপথে দেহের বাইরে বেরিয়ে আসে এইটা প্রত্যেকটা বয়সন্ধিতে আছে যারা ছেলে মেয়ে প্রত্যেকের জানা উচিত কারণ এইখানে সম্পূর্ণ বায়োলজি কাজ করছে এখানে হাসি মজার কোনো বিষয় নেই প্রত্যেকটা পুরুষ দেহে যেমন শুক্রাশয় থাকে ঠিক তেমনি স্ত্রী দেহের ক্ষেত্রেও ডিম্বাশয় থাকে আর গর্ভাশয় থাকে তাহলে এই যে রজচক্র এটা হলো গর্ভাশয়ের যে নষ্ট যে ব্লাড ভেসেলস বা রক্তজালক সেইগুলোই বেরিয়ে আসে এই জিনিসটা তোমাদের প্রত্যেকের জানা দরকার এবং এটা মেয়েদের শরীরে সাইক্লিক্যালি বা মাসিক চক্র হিসাবে চলতে থাকে মানে প্রতি মাসেই এটা হতে থাকে প্রত্যেকের এই বিষয়টা জানা দরকার কারণ এই বিষয়টা নিয়ে যত তোমাদের অজ্ঞানতা থাকবে তত তোমরা এই জিনিসটা নিয়ে হাসাহাসি মজা ঠাট্টা করবে তোমরা যখন এটা সায়েন্টিফিক্যালি জেনে যাবে তখন মোটেই হাসি পাবে না ঠিক আছে সেই কারণে এটা সায়েন্টিফিক্যালি জানো এবং বোঝার চেষ্টা করো যে এই জিনিসটা বয়সন্ধিতে কারোর দেহে শুরু হচ্ছে এবং সেটা তার একটা নির্দিষ্ট এজ অবধি চলতে থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এজ অবধি মেয়েদের শরীরে চলতে থাকে আশা করব আমি আজকের পর থেকে এই বিষয়টা নিয়ে তোমরা কেউই এটা নিয়ে হাসাহাসি মজা করবে না কারণ এটা হাসাহাসি মজা করার কোনো বিষয় নেই এটা একটা সম্পূর্ণ বায়োলজি প্রত্যেকটা জীবদেহেই যেমন কোনো না কোনোভাবে বিভিন্ন যে অঙ্গতন্ত্রগুলো চলছে ঠিক এইটাও একটা প্রসেস সেটার সেই কারণে এইটা সম্পর্কে অবগত থাকা অবশ্যইভাবে প্রয়োজন বয়সন্ধিতে মনেরও বিভিন্ন পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলি হলো লজ্জা লজ্জা ভাব হয় হীনমান্যতায় ভোগে অন্নমনস্ক হয় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে আক্রমণাত্মক হয়ে যায় অনেকেই মিথ্যা কথা বলার চা স্বভাব দেখা যায় অতিরিক্ত ক্রোধ হয় আত্মবিশ্বাসের অভাব হয় অতিরিক্ত সংবেদনশীলতা দেখা যায় নেশার প্রতি আসক্ত হতেও দেখা যায় বারণ কাজ বেশি করে করার ইচ্ছা জাগে অতিরিক্ত বন্ধু প্রীতি দেখা যায় মজা নিতে না পারা এই স্বভাবটাও দেখা যায় তোমরা আমায় কমেন্ট করে জানাও যে তোমাদের ক্ষেত্রে কোন কোন মনের পরিবর্তন দেখা গেছে দেখো এখন ডিটেলস আলোচনা করি প্রথম হলো লজ্জা লজ্জা ভাব এই মানে এই যে স্বভাবটা এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই মনের পরিবর্তনটা অনেকের হয় আমার নিজেরই যখন আমি অ্যাডোলেসেন্সে ছিলাম তখন আমার প্রচণ্ড লজ্জা করতো বিভিন্ন যে সোশ্যাল যে গ্যাদারিং সেখানে যেতে মোটেই ইচ্ছা করতো না এগুলো হয় সেকেন্ড হলো হীনমন্যতা অনেকে এই সময় হিনমন্যতায় ভোগে মানে হলো ধরো চারপাশের লোকজনকে দেখে মনে হয় ইস আমি খারাপ আমি দেখতে ভালো না বা আমার হাইট বেশি লম্বা আমি কেন এত লম্বা হলাম বা ওই বন্ধুটা লম্বা হয়ে গেছে আমি কেন হইনি রকম বিভিন্ন কম্পেয়ার করার ফলে যেগুলো হয় সেগুলো মনে হয় তারপর অন্য অন্যমনুষ্কতা এই সময় তো এইটা প্রচণ্ড দেখা যায় যে মানে স্টুডেন্টরা থেকেই অন্যমনুষ্ক হয়ে যায় আমার নিজের দীর্ঘ আট ন বছরের যে পড়ানোর ক্ষেত্রে আমি দেখেছি যে এই সময় প্রচণ্ড অন্যমনুষ্ক হয়ে যায় এবং যত বেশি বকা দেওয়া হয় তত আরও বেশি অন্নমনস্ক হয় ঠিক আছে তার মানে কি বলো যে এদের ক্ষেত্রে এদেরকে কোনোভাবে এঙ্গেজ করতে হয় মানে তুমি বকা ঝকা দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারবে না তারপর হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায় এটা সম্পূর্ণ বায়োলজির জন্যই হয় যেহেতু মানে স্ত্রী দেহের ক্ষেত্রে এত হরমোন কাজ করছে বা পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কাজ করছে সেই এই যে অন্য লিঙ্গের প্রতি আকর্ষণ এটা হওয়া খুব স্বাভাবিক তোমাদের যখন এরম কোনো ফিলিংস মনে হবে তখন বুঝবে যে এটা সম্পূর্ণ একটা বায়োলজি এবং এটা হরমোনের জন্য হচ্ছে এটা এর বেশি কিছু নয় ঠিক আছে এইটা যখনই তুমি একটা যখন ফিলিংস হবে তার এগেন্সটা যদি তুমি একটা মানে কোনো যুক্তি খাড়া করো তখন কিন্তু দেখবে সেই ফিলিংসটা আস্তে আস্তে কমে যায় যে আচ্ছা এটার কারণ হলো এইটা এর চেয়ে বেশি কিছু নয় আমি আজকাল দেখি যে অনেক ছোট ছোট বাচ্চা তারা কিসব বড় বড় কথা বলে মানে এটা তাদের কিন্তু মনের দিক দিয়ে সেই ম্যাচুরিটিই আসেনি শুধু বলার জন্য হচ্ছে তোমরাও হয়তো দেখেছো যে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখা যায় এটা অ্যাকচুয়ালি কিন্তু তারা ভেতর থেকে বলছে না হচ্ছে তারা কিন্তু মানে সেই যেটা জিনিসটা গুরুত্ব বুঝে কিছু করছে না সেই জন্য এইরকম ফিলিংস যখনই হবে তখন বুঝবে যে অ্যাপসলিউটলি ফর বায়োলজি এটা জৈবিক কোনো ক্রিয়ার মতোই এটা হচ্ছে এবং সেটাকে ইগনোর করবে যখনই এই জিনিসটাকে ইগনোর করে কোনো সৃজনশীল কাজে নিজেকে ইনভলভ করবে ধরো ছবি আঁকলে তোমার যেটা ভালো লাগে গাছ করলে গাছে জল দিলে মানে যা যা ভালো লাগে নাচ করলে গান করলে গল্পের বই পড়লে তখন দেখবে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ফিলিংসগুলো মাথা থেকেই চলে যাবে বোঝা গেল নেক্সট হলো আক্রমণাত্মক এই সময় বহু স্টুডেন্টকে আমি দেখেছি ভীষণ রেগে যায় আক্রমণাত্মক হয়ে যায় বিশেষ করে যদি বেশি বকাবকি করা হয় বেশি মারধর করা হয় এরকম ক্ষেত্রে কিন্তু তারা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে যায় সেটা বন্ধুদের ক্ষেত্রেও বন্ধুদের সাথে অনেক সময় মারামারি করে সেই জন্য এই বয়সের ছেলে মেয়েদের খুব সেন্সিবল হয়ে হ্যান্ডেল করতে হয় তাদেরকে বেশি বকাবকি বেশি মারধর কোনোটাই করা যায় না খুব বোঝানোর মাধ্যমে ভালোবাসা দিয়ে তাদেরকে জিনিসটাকে মানে তাদেরকে বোঝাতে হয় নেক্সট হলো মিথ্যা বলা এইটাও কিন্তু প্রচণ্ড দেখা যায় মানে খুব ছোট ছোট মিথ্যা কথা বলতে শুরু করে যে মিথ্যাটা বলার কোনো প্রয়োজনই নেই বন্ধুদের কাছে নিজেকে হিরো প্রমাণ করার জন্য বা নিজেকে বিরাট প্রমাণ করার জন্য বহু মিথ্যা কথা বলে ঠিক আছে এই সম্ভাবনাটা কিন্তু সম্পূর্ণ মানে খুব বেশি দেখা যায় এটার কারণ কী বলো হীনমন্যতা কাটাবার জন্যই কিন্তু মিথ্যে কথা বলার এই যে স্বভাব আসে বা মনের পরিবর্তনে যেটা আসে এইটা কিন্তু অ্যাপসোলিউটি সেইটার জন্য তারপর হলো অতিরিক্ত ক্রোধ এই সময় অত্যন্ত বেশি রাগ হয় তুমি সামান্য বকলেও তাদের একটু বেশি রাগ হতে পারে ইভেন আমার নিজেরই হতো কিন্তু আমি কোনোভাবে রাগটাকে প্রকাশ করতে পারতাম না এবার সেটার ফলাফলে কি হতো আমি প্রচণ্ডভাবে কাঁদতে শুরু করতাম মানে আমার ক্ষেত্রে রাগের প্রকাশ ছিল কান্না সেই জন্য মানে এতই কাঁদতাম যে এই টিন বয়সে আমাকে দুনে বলা হতো প্রচণ্ড কাঁদতাম সে যেখানেই বলো স্কুলে বলো বা ব্যাচে গিয়ে ধরো খুব সামান্য কেউ কিছু বলেছে আমি কাঁদতে শুরু করেছি এরকম প্রচণ্ড হয়েছে আমার সাথে সেই জন্য আমি এটা রিয়েলাইজ করি যে এই সময় কিন্তু অতিরিক্ত রো রোধ তারপর অতিরিক্ত সংবেদনশীলতা এগুলো দেখা যায় তারপর হলো আত্মবিশ্বাসের অভাব এই সময় তো অনেক স্টুডেন্টেরই যেটা বললাম ওই হীনমান্যতা আত্মবিশ্বাসের অভাব এগুলো সব প্রায় একই ধাঁচের জিনিস কনফিডেন্সের আস্তে আস্তে কমতে থাকে চারপাশের লোকের সাথে যেহেতু তুলনা বেশি করে সেজন্য কনফিডেন্স কমে যায় তারপর হলো অতিরিক্ত সংবেদনশীলতা এই সময় মন খুব বেশি সেন্সিটিভ হয়ে যায় সেজন্য খুব ছোট ছোট কথায় বলো বা বন্ধুদের কোনো কথায় দুঃখ পেলে বা বাড়ির লোকের কোনো কথায় দুঃখ পেলে প্রচণ্ড বেশি সেন্সিটিভ হয়ে যায় এই সময় মন সেটাও কিন্তু হয় এই হরমোনেরই জন্য তারপর হলো নেশার প্রতি আসক্ত সাধারণত ছেলেদের মধ্যে এই চান্সেসটা অনেক বেশি দেখা যায় ওরা নানা রকম পদার্থ প্রতি আসক্ত হয়ে যায় বিশেষ করে কখন এটা হয় বলতো যখন ধরো ছেলেরা বিশেষ করে ছেলেদের কথাই বলছি কারণ মেয়েদের ক্ষেত্রে এই মানে চান্সেসটি একটু কম আছে আমাদের দেশে কি হয় ছেলেরা ধরো একটা গ্যাংয়ে খেলাধুলা করছে বা আড্ডা মারছে এবার কী হয় যে একটু বড় সে ধরো এরকম কিছুর সাথে মানে সে আসক্ত সে এবার ছোটগুলোকে কী চায় তো তাদেরকে দিয়ে ট্রাই করাতে এবার তারা যখন সেইগুলো ট্রাই করে ধরো সিগারেট বা এরকম কিছু তখন কি হয় যে তারাও একবার টান দিল দেখলো জিনিসটা ফিল করলো এবার তারপর কি হয় সেটাও আস্তে আস্তে নেশার মধ্যেই চলে আসে সেই জন্য এই বয়সে কিন্তু এই নেশার প্রতি আসক্ত হওয়ার চান্স খুব বেশি কিন্তু তার ফলে এইটা যদি এই বয়সে শুরু হয়ে যায় সারা জীবন যদি এরমভাবে চলতেই থাকে চলতেই থাকে তখন কী হবে কিন্তু লাংস নষ্ট হয়ে যায় বিভিন্ন শারীরিক ক্ষতি হয় তোমাদের বইতে এটা ডিটেলস আছে আমি রেকমেন্ড করব যে তোমাদের বইয়ের এই বয়সন্ধি অংশটা পুরোটা লাইন বাই লাইন পড়বে বুঝতে পারবে যে এই জায়গাটায় কি বলা হয়েছে তোমাদের মনে হতে পারে এই সময় যে বইয়ে এই জায়গাটাই যে গাদা গল্প দিয়েছে কিন্তু প্রত্যেকটা গল্পের কিন্তু একটা মানে কিছু ভ্যালু আছে ওটার ভিতরে কোনো ভ্যালু আছে সেইটা বোঝার চেষ্টা করবে সেই জন্যে আমি রেকমেন্ড করবো এই বয়সন্ধিতে আজকে যা যা আমি বোঝাচ্ছি এই জায়গাগুলো বুঝে নাও এবং বইটা থরলি রিডিং পড়ো তাহলে তোমরা এগুলো ফিল করতে পারবে দেখো যখনই কোনো সমস্যা হচ্ছে সে সমস্যাটাকে আগে দেখো তারপর তো সেটা সমাধান করতে পারবে তাই না যখন ধরো কোনো সমস্যায় তুমি জানো না সমাধান করার প্রশ্ন আসে না ফলে সমস্যাটা জেনে নাও যে এই এই এইগুলো হতে পারে আমি এগুলোর বিরুদ্ধে স্ট্রিক্ট থাকবো বোঝা গেল নেক্সট হলো বারণ কাজ বেশি করে করা এই সময় আর একটা চা মানে মনেরই ভাব এরম হয় যে বারণ কাজ বেশি করে করা বা অজানাকে জানার ইচ্ছাও বলতে পারো অনেক সময় অজানাকে জানার ইচ্ছা তো বেশি হয়ে যায় যে যেটা বড় বাড়ির লোক বারণ করছে বা টিচার বারণ করছেন যে বড়রা যেগুলো বারণ করছেন সেগুলো করার ইচ্ছা আরও বেশি করে হয়ে যায় এটা একটা ভালো দিক যে এই সময় থেকে কিন্তু এই সময়ে মনের মধ্যে নানা নানারকম অজানাকে জানার ইচ্ছা হয় কিন্তু সেটা একটু অতিরিক্ত মাত্রায় হয় কোনটার ক্ষেত্রে অজানাকে জানতে চাইবো আর কোনটার ক্ষেত্রে জানবো না সেইটার পার্থক্যটা এরা বুঝতে পারে না ঠিক আছে নেক্সট হলো অতিরিক্ত বন্ধু প্রীতি এই সময় ছেলে মেয়ে যাদের ক্ষেত্রেই বলো বাড়ির লোককে একদম শত্রু মনে হয় মনে হয় বাড়ির লোক কিছুই জানে না আর বন্ধুরাই হলো একদম নিজের নিজের লোক শোনো বন্ধুরা অবশ্যই তোমাদের নিজেদের লোক কিন্তু সারা জীবন তোমার যে কোনো অবস্থাতে ভালো অবস্থা খারাপ অবস্থা সেটাতে কিন্তু তোমার মা বাবা বাড়ির লোক আত্মীয় স্বজন কিন্তু তোমার সাথে থাকবে সব সবসময় এইটা মনে রাখবে আর বাবা মা তো কখনোই কারোর ক্ষতি চায় না তাই না হতে পারে কারো কারো বাবা মা এত ডিটেলস আমি যেগুলো বোঝাচ্ছি এগুলো বোঝাতে পারেন না কিন্তু তারা যেটা বলেন সেটা এগুলোর সারমর্ম বলেন হয়তো একটা লাইনের মধ্যে দিয়ে বলেন তাই তো সেই জন্য তোমরাও বুঝবে যে বাবা মা যেটা বলছে বা বাড়ির বড়রা যেটা বলছে কখনো তোমাদের ক্ষতির জন্য নয় অবশ্যই তোমাদের ভালোর জন্য বন্ধুদের গুরুত্ব কিন্তু জীবনে আছে কিন্তু সেটার প্রত্যেকটা রিলেশনশিপের একটা তো জায়গা আছে সেইটা বুঝে নিতে হবে যে কোনটার কতটা প্রায়োরিটি অবশ্যই প্রায়োরিটাইজ করে নাও প্রত্যেকটা রিলেশনশিপকে তাহলে দেখবে জীবনে চলাটা অনেক সোজা হয়ে গেছে মানে প্রায়োরিটি লিস্টে রিলেশনশিপে কে সবচেয়ে ওপরে তারপরকে তারপরকে এরকম ভাগ যখনই করে নেবে না তখন তোমাদের গুরুত্ব মানে কার সাথে কতটা টাইম স্পেন্ড করবে কার সাথে কতটা তুমি মিশবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তারপর হলো মজা নিতে না পারা এই সমস্যাটাও আমার ছিল কোনো বন্ধুরা ধরো আমাকে সেই সময় কোনো কিছু মজা করে বললো আমি ভেজ ভ্যা করে কাঁদতে শুরু করতাম এইটা একটা সমস্যা বয়ঃসন্ধিতে বহু ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে এটা হয় সেই জন্য এইটাও কিন্তু একটা এই মনের পরিবর্তনের মধ্যে বলতে পারো চলো এখন একটা তোমাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব এই যে বয়ঃসন্ধিতে যে হীনমন্যতা এটা কীরকম হয় আমি যখন ক্লাস এইটে পড়ি তখন কি হয় যে আমার মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ছাড়া সময় সময় এই হেয়ার লাইনের সামনে এরম বেবি হেয়ার থাকে ঠিক আছে এইগুলো ছোট ছোট যে বেবি হেয়ার হয় না হেয়ার লাইনের সামনে এরম থাকে ক্লাস এইটেও সেই সময় প্রচুর মানে ছিল বলতে পারো নতুন ছোট ছোট হেয়ার একটা বন্ধু ছিল সে সাডেন একদিন আমাকে বলে যে তোর এই বেবি হেয়ারগুলো একদম ভালো লাগছে না এগুলো কেটে ফেল এবার আমি সত্যি বাড়ি এসে আয়নায় খুব মুখ দেখলাম যে সত্যি একদম ভালো লাগছে না এক গাদা বেরিয়েছে কি করেছে যেন কাচি দিয়ে আমি বেবি হেয়ারগুলোকে ট্রিম করে দিয়েছি একদম ছোট ছোট করে ট্রিম করে দিয়েছি এবার কি হয়েছে বেবি হেয়ার তো ট্রিম করে দিয়েছি এবার সেগুলো তো গ্রোথ হবেই এবার কী হচ্ছে যখন আস্তে আস্তে একটু একটু গজাতে শুরু করছি একদিন দুদিন পর দেখছি কী বলতো যে গোটা জায়গাটায় দাড়ির মতো হয়ে গেছে মানে বেবি হেয়ারগুলো এবার একদম ছোট করে ট্রিম করেছি এবার এরম খোঁচা খোঁচা বেরোচ্ছে কী জঘন্য দেখতে লাগছে আর আমি তখন স্কুলে যেতাম এরম দুটো বিনুনি করে এবার আমি দেখছি কী জঘন্য দেখতে লাগছে আমার মা তো আমাকে দু চার ঘা পিঠে দিল এবার তারপর ভাবছি সত্যি কী বাজে এবার চুলগুলো কত দিনে নর্মাল হবে এরকম ভাবছি তারপর অনেক দিন সময় লেগেছিলো এটা করতে এবং আমাকে বহু লোক প্রশ্ন করেছে এরকম কেই কী হয়েছে এগুলো কী হয়েছে এগুলো এখানে এরম অনেক বন্ধু আমাকে বলেছে তো কপালে দাড়ি গজালো কীভাবে এবার আমি তো আর তাদেরকে বলতে পারছি না যে আমি কি করেছি বুঝতে পেরেছো মানে একটা সামান্য বন্ধু প্রথম কথা তো সে ভালো বন্ধুই ওরকম কিছু নাই জাস্ট ক্লাসে তখন ওই বেঞ্চ রোটেশান হতো সেদিন আর কি আমি ফার্স্ট বেঞ্চ ছিলাম আর সে সে সাইড বেঞ্চ ছিল সেই সময় বলেছে বুঝতে পেরেছ কিন্তু ওই যে যেহেতু আছে একটা কনফিডেন্সের অভাব ওই জন্য আমি ভেবেছি সত্যি বুঝি একদম ভালো দেখতে লাগছে না একদম ছোট করে কেটে দিয়েছি এবার এটা একটা খুবই বাজে আমার এখন ভাবলে তো রীতিমতো হাসি পায় আমার মাও আমাকে মাঝে মাঝে এগুলো সব বলে হাসায় কিন্তু কি করা যাবে এই বয়সে এরকম মনের পরিবর্তন হয় যে লোকে যেটা বলছে বন্ধু বান্ধব যেটা বলছে সেটাই ঠিক ঠিক আছে এই যে বেবি হেয়ার যেগুলো ছিল সেগুলো যে কেটে ছোট করে দিতে তো আরও টাইম নিচ্ছে ওটা নর্মাল হেয়ারে পরিণত হতে তাই না ফলে এই জায়গাগুলো পুরো সে একদম দাঁড়িয়ে গজিয়ে গেছে সে তো মানে একদম জঘন্য এক্সপিরিয়েন্স যাই হোক রকম নানা অদ্ভুত অদ্ভুত কাজ কিন্তু বয়সন্ধিতে ছেলেমেয়েরা করে থাকে এরকম মনের মধ্যে অ্যাকচুয়ালি বিভিন্ন পরিবর্তন হয় সেটারই একটা সামান্য তোমাদের গল্প বললাম আমি যা ভুল করেছি তোমরা যেন এইসব ভুল করো না আর বন্ধুরা যেটা বলছে একদম সেটাকে সত্য বলে ভেবে নিও না সেও বয়সন্ধিতে আছে সেও যেটা বলছে তার মনের ব্যাপার তার মনেও বিভিন্ন পরিবর্তন এরকমভাবে ভেবে দেখো তারপর যে কোনো অ্যাকশান করার আগে এরকম একটু ভেবো আজকে এই পর্যন্তই পরের পর্বে বয়সন্ধিতে আচরণগত সমস্যা ঝুঁকিপূর্ণ বিভিন্ন আচরণ এগুলো নিয়ে আলোচনা হবে আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের এই ভিডিওটা কাজে লেগে থাকে একদম লাইক করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যত শেয়ার করবে এই যে সচেতনতা এটা কিন্তু বন্ধুদের মধ্যে ছড়িয়ে যাবে তাই আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা অ্যাটলিস্ট বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তাতে তোমাদের বয়সী যে সমস্ত তোমাদের বন্ধুরা আছে সহপাঠী আছে তাদেরই উপকার হবে আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ